ল্যান্ড ক্রুজার চালায়, সাবরোলেট চালায়, পোর্শে, ফেরারি, ল্যাম্বরগিনি চালায়, আছে না নাই? ঘরে সুখ নাই, রাতে ঘুম নাই, টেনশন আর টেনশন, চারটা ট্যাবলেট খেয়ে আধা ঘন্টা ঘুমাতে পারে না, এরকম ধনী আছে না নাই? সব ধনীরা আবার এক পাল্লায় মাইপেন না, হালাল পন্থায় মাথার ঘাম পায়ে ফেলে যেই ধনী ব্যবসায়ীরা বড় লোক হয়েছে ওদের ঘরে ঠিকই শান্তি আছে। তার মানে টাকা যার বেশি অসুখ তার বেশি, কিচ্ছু খেতে পারে না। দেখবেন ধনীদের খাবারের ডায়েটে থাকে ভেজিটেবলস আইটেম, ঠিক কিনা? এমনি হজম হয় না, আবার ডাক্তারের কাছে গেলে বলে কিচ্ছু খাবেন না, খালি ঘাস খাবেন। কি খাবেন? মানে ভেজিটেবল খাবেন, সবজি খাবেন, তো সুস্থ থাকবেন, আছে না নাই? ঘুম নাই, শান্তি নাই। এই যে কোম্পানিগঞ্জ বাজারের যারা কুলি মজুর শ্রমিক, এদের ঘুমে ঝামেলা আছে, কথা বলেন। ধনী পয়সাওয়ালা কোটিপতি, সে ঘুমের ট্যাবলেট খায়, ঘুমের জন্য যে ট্যাবলেট লাগে রিক্সাওয়ালা ওইটাই জানে না। হাজার কোটি টাকার মালিক হলে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, সুখ কিনা যায় না। কি আজীব তামাশা, টাকা দিয়ে সুখ কিনা যায় না, গাড়ি কিনা যায়, বাড়ি কিনা যায়, কিন্তু সুখ নো ওয়ে কিনা যায় না। টাকা হলে জাজিম কিনা যায়, বালিশ কিনা যায়, ঘুম কিনা যায় না। এজন্য আমরা বরকতে বিশ্বাসী, অল্প খাবো, অল্প পড়বো, অল্প জমাবো, অল্পের ভেতর বরকত দিয়েছে কে? এজন্য মেহমান আসলে বিশ্বনবী খুশি হতেন, আমরাও মেহমান আসলে খুশি হব না।